ছক্কা ছক্কা ছক্কা, ছক্কার হ্যাট্রিক লিটন দাসের। শুধু একবার না, অনুশীলনে এদিন দফায় দফায় ছক্কার হ্যাট্রিক পূরণ করেন লিটন। শেষ পর্যন্ত তো নিজের জন্য বাউন্ডারি লাইনটা বড় করে নেন এই ব্যাটার, সেখানেও সফল লিটন। লোকে বলে ছন্দে থাকলে লিটন দাসের ব্যাটিং দেখার চেয়ে সুখকর আর কিছু নেই। রবিবার লিটনের প্র্যাকটিস সেশনটা যেন ছিল তেমনই। বিপিএল ঘিরে ক্লাসিক ব্যাটার লিটন দাসের জোরদার প্রস্তুতি। মাসকো সাকিব একাডেমির সেন্টার উইকেটে তুললেন চার ছক্কার ঝড়। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটারের প্রস্তুতিটা হচ্ছে চ্যাম্পিয়নের মতোই। মাসেল পাওয়ার দেখিয়ে তীব্র শীতের মাঝেও লিটন ছড়ান উত্তাপ, সঙ্গে চেনা লিটনের ক্লাসিক্যাল শটগুলো তো ছিলই। রবিবার ঘন কুয়াশার মাঝেই সকাল 10:30 নাগাদ মাসকো সাকিব একাডেমিতে হাজির লিটন দাস। শুরুতেই সেরে নেন জিম সেশন, এরপর ব্যাট প্যাড নিয়ে নেমে পড়েন মাঠে। থ্রোয়ার স্পিনার পেসার সব ধরনের বলই মোকাবিলা করেন তিনি। যতবার পরাস্ত হয়েছেন লিটন তার চেয়ে কয়েকগুণ বেশিবার ধরাশায়ী করেন বোলারদের। এদিন সতীর্থ জাকির আলী অনিকের সঙ্গে ম্যাচের আদলে ব্যাটিং অনুশীলন করেন লিটন। মিডল ওভারগুলোতে কেমন হতে পারে দলের কৌশল সেটা নিয়েই তারা কাজ করেন। এবারে বিপিএল ঘিরে জাকিরের স্বপ্নটাও বেশ বড়। প্রিপারেশন আসলে বিপিএল যেরকম অ্যাজ ইউজুয়াল হয় আর কি, তো আমাদের খুবই ভালো প্র্যাকটিস হইতেছে এখানে। এখানে আমাদের পার্টিকুলার কিছু সিচুয়েশন দেওয়া হয়েছে, ওই বেসিসে আর কি আগানো হচ্ছে। লিটনের সাথে দেখলাম যে খুব মজা করে আপনি অনুশীলন করছিলেন। না আসলে আমরা সিনারিও ভাগ করে নিচ্ছিলাম, ফিল্ডারগুলো বিশেষ করে মিডিল ওভারে ব্যাটিং হচ্ছিল যে কীরকম সিনারিও হতে পারে, ফিল্ডারগুলো কোথাও থাকতে পারে কোন জায়গায়, তো ওই ওই কথাগুলোই হচ্ছিল। আমরা এবার একটু খুব জোর গুঞ্জন শুনছি বা আলোচনা শুনছি যে এবার একটু ব্যাটিং 6 উইকেট বা স্পোর্টিং উইকেট হোক, সেই জায়গায় কি ব্যাটসম্যানদের একটা বাড়তি চাপ থাকবে কিনা? না আসলে টি-20 ক্রিকেটে এত চাপ নেওয়ার কোনো সময় নেই, আসলে শর্ট টাইমের খেলা, তো এখানে মোমেন্টামটা ইম্পর্টেন্ট। উইকেট ভালো থাকুক খারাপ থাকুক ডাজেন্ট ম্যাটার, আমার মনে হয় যে স্কোর করতে পারলে, স্কোরিং বলগুলো ইউটিলাইজ করতে পারলে এমনিতেই বড় রান করার চান্স থাকে। তারপরে উইকেটের একটা বেসে যে টিমগুলো আগায় যে এই ম্যাচে আমার 150, 180, 200 সামথিং থাক, বাট এটা সময় মতো বোঝা যাবে। সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপও আছে, সেক্ষেত্রে স্পোর্টিং উইকেটটাকে একটু সহায়ক হবে কিনা বা প্লেয়ারদের জন্য? অবশ্যই স্পোর্টিং উইকেট অবশ্যই যে কোনো ফরম্যাটের জন্য প্লেয়ারদের জন্য সহায়ক। আমি মনে করি যে বোলাররা ওদের নিজেদের অবস্থানটা বুঝতে পারে, ব্যাটসম্যানরাও বুঝতে পারে, তো অবশ্যই যে কোনো ফরম্যাটের জন্য স্পোর্টিং উইকেট খুবই ভালো। নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা এবার বিপিএলে? না আসলে গোল বলতে দেখেন আমাকে যে রোলটা দেওয়া হবে আমার সবসময় টার্গেট থাকে, লাস্ট ইয়ারও ছিল আমার যেরকম রোল ছিল, তো আমি ওরকম চেষ্টা করেছি। এই বছরও আমাকে পার্টিকুলার কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমি ওরকমভাবে খেলার চেষ্টা করব।